বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি তোমাদের সামনে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের কোনি থেকে প্রশ্ন লিখতে হয়, তো এর আগে কিন্তু আমি কোনি থেকে তোমাদের বিভিন্ন প্রশ্নের নোটস সহ বিস্তারিত আলোচনা তোমাদের সামনে তুলে ধরেছি। তো আজ ঠিক কোনি থেকে আরও একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা তোমাদের পরীক্ষায় 5 মার্কে আসতে পারে, সেটা হলো এটা বুকের মধ্যে পুষে রাখুক, এটা বলতে কী বোঝানো হয়েছে, তা পুষে রেখে কি করতে চান বক্তা, অথবা বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলা হয়েছে, খিদ্দা কেন এই পুষে রাখার কথা ভাবছেন। সরি, তো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাও কিন্তু ঠিক একইভাবে 5 মার্কের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তো এই প্রশ্নটার উত্তর তোমরা কীভাবে লিখবে তার সম্পূর্ণ নোটস ভিত্তিক আলোচনা আমি আজ তোমাদের সামনে শেয়ার করছি। তো প্রথমেই দেখো, তোমরা পড়ে নিয়েছো নিশ্চয়ই এতদিনে উপন্যাসটা, কারণ উপন্যাসটা না পড়লে যে কোনো প্রশ্নের উত্তর লেখাটা কিন্তু যথেষ্ট টাফ। তাই বলি যে প্রথম উপন্যাসটা তোমরা একটু বেশি করেই পড়ে নেবে, 2-1 বার করে রিডিং একটু পড়ে নেবে, ভালো লাগবে, এমনি সুন্দর একটা উপন্যাস। তো যাই হোক, এটা বুকের মধ্যে পুষে রাখুক, এটা বলতে কী বোঝানো হয়েছে, তো এটা কী, তো উত্তরটা কীভাবে লিখবে দেখো। বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও ঔপন্যাসিক মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের 9ম পরিচ্ছেদ থেকে নেওয়া উদ্ধৃতিটির এটা হলো হিয়ার প্রতি কোনির হিংস্র আক্রোশ। তাহলে এটা কি? এটা হলো হিয়ার প্রতি কোনির হিংস্র আক্রোশ। এই আক্রোশটা হলো কোনির হার না মানা বেপরোয়া মনোভাব। রবীন্দ্র সরোবরে জীবনের প্রথমবার সাঁতার প্রতিযোগিতায় প্রশিক্ষণহীন কোনি প্রশিক্ষিত হিয়া মিত্রের কাছে হেরে যায়। এই পরাজয়ের যন্ত্রণা কোনি কোনোদিন ভোলেনি। একদিকে জীবনের প্রথম পরাজয়ের গ্লানি, অন্যদিকে দাদাকে দেওয়া কথা রাখতে না পারার যন্ত্রণা কোনির বুকে যেন আগুন ধরিয়ে দিয়েছিল। এখানে সেই যন্ত্রণা ও প্রতিশোধ স্পৃহা পুষে রাখার কথাই বলা হয়েছে। তাহলে প্রশ্নটা আমাদের কী ছিল দেখো, এটা বলতে বুকের মধ্যে, এটা বুকের মধ্যে পুষে রাখুক, এটা বলতে কী বোঝানো হয়েছে। তাহলে এখানে এটাটা কী, এটা তো হলো সেই কোনির আক্রোশ, সেই হিয়ার প্রতি যে হিংস্র আক্রোশ, হিয়ার প্রতি যে মনোভাব, সেই মনোভাবটার কথাই কিন্তু বলা হয়েছে। কারণ হিয়া মিত্রের কাছে যখন কোনি প্রথমবার হেরে গেল, তখন কিন্তু কোনির মনে এই প্রতিক্রিয়া তৈরি হয়েছিল, আর সেই প্রতিক্রিয়াটাই ছিল এটা। নেক্সট পয়েন্ট আমাদের, তা পুষে রেখে কী করতে চান বক্তা। এখানে আমরা জানি যে বক্তা ছিলেন খিদ্দা, প্রথমেই বললাম। তো খিদ্দা এটা কোনিকে বলেছিল যে তোমার ভেতরে এই যে রাগ, ক্ষোভ, হিংসা, হিংস্রতা, আক্রোশটা, এটা তুমি পুষে রাখো, এটা পুষে রাখার ফলে কী হবে। এবার পরের পাটের যে উত্তর সেটা তোমাদের শেয়ার করছি দেখো। কোনির মধ্যে খিদ্দা অর্থাৎ সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহ খুঁজে পেয়েছিলেন একজন ভাবি চ্যাম্পিয়নের আশ্চর্য প্রতিভা। কিন্তু তিনি এটাও জানতেন যে শুধু প্রতিভায় মানুষকে সাফল্যের স্বর্ণশিখারে পৌঁছে দেয় না, তার জন্য জেতার খিদেটাও অন্তরে থাকা জরুরি। খিদ্দা কোনির মধ্যে জেতার জন্য এই খিদেটা তৈরি করতে চেয়েছিলেন। চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে হিয়ার স্কুলের শিক্ষিকার কাছে জল চেয়ে অপমানিত কোনির দিকে ভদ্রতাপরবশ হিয়ার এগিয়ে দেওয়া জলের গ্লাসটা কোনি শটান ফেলে দেয়। এই ঘটনায় ক্ষিতিশ আহত ও ক্রুদ্ধ হলেও শেষ পর্যন্ত কোনিকে কিছু বলেননি, কারণ তিনি চেয়েছিলেন হিয়ার প্রতি এই রাগ যন্ত্রণা কোনির বুকের মধ্যে বয়ে নিয়ে বেড়াক। ওই হিংস্র আক্রোশটাই সাঁতার প্রতিযোগিতার সময় কোনিকে হিয়ার থেকে এগিয়ে নিয়ে যাবে। প্রতিভার পাশাপাশি চ্যাম্পিয়ন হতে গেলে যে খিদে প্রয়োজন হয়, এই যন্ত্রণা কোনির মধ্যে সেই খিদের জন্ম দেবে। তাহলে এই যে কথাটা আমরা পড়লাম প্রথমেই, যে এটা বুকের ভেতরে পুষে রাখুক, এটা কি, এটা হলো সেই হিয়ার প্রতি কোনির হিংস্র আক্রোশ, আর তা পুষে রেখে কী করতে চান খিদ্দা, সেটা পুষে রেখে তার ভেতরে আরও তেজ, তার ভেতরে আরও যে দীপ্ত এবং তার ভেতরে যে আরও শক্তি, সেই শক্তি যাতে সঞ্চারিত হয়, সেই শক্তি সঞ্চারণের কৌশলই কিন্তু সেই বুকের ভেতরে পুষে রাখা, যাতে তার জবাব সেই সামনে যে চ্যাম্পিয়নশিপ আসছে তাতে করে যেন সে সেই জবাব পরবর্তীতে দিতে পারে এবং সে চ্যাম্পিয়নশিপটা জিততে পারে। তো এই হলো আমাদের প্রশ্ন এবং এই হলো আমাদের উত্তর। একদম ঠিক যেভাবে প্যারাপ্যারা করে দুটো পার্ট অংশে ব্যাখ্যা করে উত্তরটা লেখা আছে, তোমরা ঠিক এভাবেই লিখবে, তাহলে দেখবে অবশ্যই ভালো মার্কস তোমরা পাবে। তো এর আগে যে বিভিন্ন নোটসগুলো আমি তোমাদের সামনে শেয়ার করেছি, যারা দেখোনি তারা চ্যানেল ডেসক্রিপশন বক্সে বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে তোমরা অন্যান্য যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তরও দেখে নিতে পারো। তো এই হলো আজকের আলোচনা। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি, ধন্যবাদ।